কয়েক সপ্তাহ ধরে এই দেশে করোনা শনাক্তের হার বাড়ছে। সীমান্তবর্তী অনেক জেলায় রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালগুলোতে শয্যার চেয়ে বেশি সংখ্যক করোনা রোগী আসছে প্রতিদিন। একদিনে করোনা ইউনিটে রাজশাহীতে 13 জন সহ 5 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। ঈদের পর সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। সংক্রমণ রোধে রাজশাহী, নাটোর, জয়পুরহাট, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও নোয়াখালী জেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আংশিক লকডাউন ও কঠোর বিধিনিষেধ চলছে। এরই মধ্যে 24 ঘণ্টায় করোনায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6 জন এবং উপসর্গ নিয়ে 7 জন মারা গেছেন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 53.67%। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি বাড়ছেই। 100 শয্যার হাসপাতালে রোগী ভর্তি আছেন 143 জন। গত 24 ঘণ্টায় 4 জনের মৃত্যু হয়েছে। 156 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 49 জন। টাঙ্গাইলেও বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। 71 জনের নমুনা পরীক্ষায় 23 জন করোনা শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় যশোরে 3 জন মারা গেছেন। একদিনে নতুন শনাক্ত হয়েছেন 144 জন। শনাক্তের হার বেড়ে হয়েছে 42%, যা শনিবার ছিল 27%। উপসর্গযুক্ত রোগী হাসপাতালে আসছে এখনও। ইয়োলোজনে রোগীর ভিড় রয়েছে। আমাদের যে জনবল এবং চিকিৎসক, এখানে যথাযথভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 24 ঘণ্টায় মারা গেছেন 4 জন। এদের 1 জন করোনা আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। 81 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 52 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্ত 62.19%। করোনা ইউনিটে 87 শয্যা বাড়িয়ে 135 শয্যা করা হলেও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে 2 দফা লকডাউন ও কঠোর বিধিনিষেধে কিছুটা কমেছে সংক্রমণ। গত 24 ঘণ্টায় 538 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 57 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে হয়েছে 10.59%। করোনা সংক্রমণ রোধে নওগাঁয় চতুর্থ দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ, তাতেও কমেনি সংক্রমণ। একদিনে 215 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 48 জন। গত কয়েকদিন ধরেই নাটোরে সংক্রমণ হার 50-60% মধ্যে ওঠানামা করছিল। একদিনে শনাক্তের হার কমে হয়েছে 30.27%। 218 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 66 জন। নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। তানিয়া নাসরিন, টিবিসি নিউজ ডেস্ক।